চাকা সারাই করতে গিয়ে চাকা ফেটে গুরুতর জখম এক যুবক। ঘটনা শুক্রবার রাত 8টা নাগাদ রাজবাড়ি এলাকায় একটি টায়ার রিপেয়ারিং এর দোকানে। ঘটনার বিবরণে জানা যায়, দোকানে একটি গাড়ির চাকা সারাই করতে গিয়ে মাত্রাতিরিক্ত হাওয়া চাকার ভেতর প্রবেশ করায় চাকাটি ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় দোকানের এক অস্থায়ী কর্মী বিক্রম দেবনাথ। তার বাড়ি ধর্মনগর রাধাপুর গ্রামের 2 নম্বর ওয়ার্ডে। ঘটনার খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত বিক্রম দেবনাথকে সেখান থেকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে, সেখানে চিকিৎসা চলছে তার। ঘটনার তদন্ত করছে ধর্মনগর থানার পুলিশ। ওই রাত্র 8:20 আমরা ওই কন্ট্রোল রুমে একটা ফোন আছে যে একটা টায়ারের দোকানে এই টায়ার ব্লাস্ট মারছে, ব্লাস্ট মারার পরে একটা লোক খুব সিরিয়াসলি ইঞ্জুরি হয়েছে। তো আমরা গেলাম, গিয়া দেখি ওই একটা লোক মানে খুব সিরিয়াস ইঞ্জুর, হ্যাঁ, পুরো রক্তাক্ত অবস্থা। লোকাল পাবলিক আসতো, তার জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, তারা কইছে যে টায়ার ব্লাস্ট মারছে। তারপরে আমরা এই কেজুয়ালিটি রেসকিউ করলাম, রেসকিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিলাম।